বিশিষ্ট সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্তাস রদি আল্লাহ আনহ বর্ণনা করেছেন একদিন আমরা কতিপয় সাহাবি নবীজির কাছে বসা ছিলাম এমন সময় নবীজি বললেন তোমাদের মধ্যে কে এমন আছে দৈনিক এক হাজার নেকি কামাই করতে পারে সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেলেন প্রশ্ন করলেন ইয়া সুন আল্লাহ কোনো ব্যক্তি একদিনে এক হাজার নেকি কিভাবে কামাই করবে নবীজি বললেন তোমাদের মধ্যে যে ব্যক্তি দৈনিক এক শতবার সুবাহান আল্লাহ পাঠ করে তার জন্য এক হাজার নেকি শুধু এক হাজার গুণাও মাফ করে দেন কে এজন্য যারা যেই পেশায় নিয়োজিত আছেন যার যে কর্মই কর্মের ফাঁকে ফাঁকে কমপক্ষে দৈনিক সকাল অথবা সন্ধ্যায় যেন একশোবার সুবাহান আল্লাহ পড়া হয়ে যায় বিনা কষ্টে এক হাজার নাকি পাওয়া যাবে আর এক হাজার গোনা মাফ করে দিবেন কে হাদিস মুসলিম হাদিস সকাল অথবা সন্ধ্যা যে কোনো সময় একশোবার একশোবার তিন মিনিট লাগবে দুই মিনিট লাগবে মাত্র কথার ফাঁকে কাজের ফাঁকে মসজিদে বসে আছেন বাসে বসে আছেন অবসর আছেন সুবাহান একশোবার পরে ফেলেন আঙ্গুল দিয়ে গণলেও পারেন অথবা কাউন্ট করে যেগুলা যন্ত্র আছে তসবি আছে পড়বেন একশোবার এক হাজার নেকি এক হাজার উনামাফ আলহামদুলিল্লাহ বলেন আব্দুল্লা ইবনে মাস আল্লাহ বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহ ও বলেছেন আমি যখন মেরাজে গেলাম অনেক নবী রাসূলদের সাথে সাক্ষাৎ হয়ে গেল তার মধ্যে ইব্রাহিম আরেহিসাল্লামের কাছে যখন গেলাম আমি আগে ইব্রাহিম আইহিস সাল্লামকে সালাম দিলাম ইব্রাহিম সালাম জবাব সালামের জবাব দিলেন তারপর ইব্রাহিম আলহ সালাম বললেন হে মোহাম্মদ আপনি দুনিয়াতে যখন ফিরে যাবেন আপনার আমার পক্ষ থেকে সালাম দিয়ে ইব্রাহিম ইব্রাহিম দিয়ে বললেন হে মোহাম্মদ আপনি যখন মেয়েরাজ শেষ করে আবার ফিরবেন আপনার উম্মতকে আমার সালাম দিয়ে দিন এবং তাদেরকে বলে দিন জান্নাত হচ্ছে সুশোভিত সুগন্ধযুক্ত মাটি এবং তার মধ্যে রয়েছে একেবারে কোমল পানীয় কিন্তু এটা খালি ময়দান যেমন ধরুন কেউ আশুলিয়াতে একটা জায়গা কিনলেন উত্তরাতে একটা জায়গা কিনলেন অমুক জায়গায় জায়গা কিনলেন জায়গা কি একদম খালি খালি না জায়গাটা আপনার অর্থ অনুযায়ী আপনার সময় অর্থ মেহনতির বিনিময় আস্তে আস্তে এটাতে বিল্ডিং হয় একতলা দুইতলা তিনতলা বিশতলা হয় অনেক প্রজেক্ট অনেক প্রপার্টি অনেক অ্যাসেট তৈরি হয় এখানে ইব্রাহিম আল ইসলাম বললেন আপনি আপনার উম্মতকে বলে দিবেন জান্নাত হচ্ছে খালি জায়গা খালি এর মাটি অনেক সুগন্ধযুক্ত মাটি এবং এর পানি অনেক নির্মল সুপীয় পানি আর এর গাছপালা তরুলতা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ একপর অর্থাৎ যারা যত বেশি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তার হাতগুলো যত বেশি পরে তার জান্নাত তত বেশি সুশোভিত ফুলে ফলে সজ্জিত সুবাহান আল্লাহ এজন্য আপনি আপনার জান্নাত কেমন চান এটা আপনি নিজে চিন্তা ভাবনা করেন আপনার জান্নাতে কি পরিমাণ গাছগাছালি কি পরিমাণ তরুলতা কি পরিমাণ সুন্দর সুদর্শন পরিবেশ আপনি চান এটা আপনি দুনিয়াতে চিন্তা করেন যারা বুদ্ধিমান যাদের অন্তর চক্ষু খোলা যারা আখারেদের দৃশ্য তার মানস সব সবসময় ভেসে ওঠে এ সমস্ত লোকেরা দুনিয়ার মোহে বিভোর হয় না দুনিয়ার মানুষের সাথে চলে আপনার সাথে বসে লোকটা চা খায় আপনার সাথে বাজারে যায় আপনার সাথে চলে কিন্তু তার অন্তর চক্ষু ভুলে থাকার কারণে সে তার প্রত্যেকটা আখেরাতের প্রত্যেকটা দৃশ্য তার চোখের সামনে ভাসে সে তার প্রতি মুহূর্তে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আখেরাত কামাই করে সে চলে যায় নীরবে নিভৃতে আওয়াজ ছাড়া সে চলে যায় এবং কবর হয় তার জন্য সুখময় শান্তিময় সুবাহ এজন্য বেশি করে সুবাহানল্লাহ ওয়াহামদুল্লিল্লা আহ ইলাহ ইলাহা অল্লাহ একবর বলে আহা উল্লা ওলা পুতে ইল্লা বিল্লাহ এগুলো পড়া হচ্ছে যে যত বেশি পড়বে দা যার আমল্লা যত বেশি এগুলো জমা হবে তার জান্নাত তত সু সুদর্শন তত সুন্দর যত চমৎকার ততই নয়া নয় ভেরাম সুবহান আল্লাহ বেহামদীপ আজকে হচ্ছে ইংরেজি জুলাই মাসের এক তারিখ ওভাবে আজকে জিলহোজের এক তারিখ অনেক বছর পরে পরে এরকম মিলে তারিখ মিলে যায় উনিশশো সালে জানুয়ারির এক তারিখ ছিল রমজানের এক তারিখ ছিল আমার স্পষ্ট মনে আছে উনিশশো সাতানব্বই সালে রমজানটা ছিল জানুয়ারির এক তারিখ রমজানের এক তারিখ এরকম অনেক দিন পরে পরে এগুলো মিলে যা হোক আজকে কাকতালীয় ভাবে আজকে ইংরেজি জুলাই মাসের এক তারিখ আরবি জিলহজ মাসের কয় তারিখ জি তো আজকের আলোচনায় আমরা ইনশাআল্লাহ জিলহজ মাসে আমাদের করণীয় বর্জনীয় এবং কি কি আমল রয়েছে এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ু তা'আব্বাদা লাহু ফিহা মিন দিল যিলহিজ্জাহ দিন সমূহের মধ্যে এমন কোন দিন নাই যেই দিনে ইবাদত করা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় জিল হজ মাসের দশ তারিখের মধ্যে ইবাদত করার চেয়ে বেশি পছন্দনীয় কোন দিন আল্লাহর কাছে নাই মানুষ তিনশো পঁয়ষট্টি দিনে যতগুলো ইবাদত করে এর মধ্যে আল্লাহ তালা কাছে সবচেয়ে বেশি প্রিয় দিন হচ্ছে জিল হজ মাসের এই প্রথম দশ দিন এই দশ দিনে ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় রমজানের তো আল্লাহ তালা কাছে প্রিয় লাইলাতুন নিসফুমিন শাহবান ইবাদত আল্লাহ তালার কাছে প্রিয় জুমার রাতে ইবাদত করা জুমার দিনে বন্দিগি করা আল্লাহ তালার কাছে প্রিয় কিন্তু সকল দিনগুলোর মধ্যে একটা বছরে যতগুলো দিন আছে সকল দিনের মধ্যে আল্লাহ তালার কাছে সবচাইতে বেশি প্রিয় ইবাদত করার জন্য জিলহজের প্রথম দশক অর্থাৎ জিলহজের এক থেকে দশ তারিখ হচ্ছে এই দশ দিন আল্লাহ তালার কাছে বেশি প্রিয় কথা কি বুঝছেন সবাই আজ থেকে শুরু করে আগামী রবিবার পর্যন্ত দশ দিন রাসুল বলেন ইয়া আদিল ও সিয়া মিকুল্লিয়াওমিম মিনহা বিসিয়ামি সানাহ জিলহজ মাসের প্রথম দশ প্রথম দশকের একটি একটি রোজা হচ্ছে এক বছরের রোজার সমতুল্য ওয়াকিয়া মুকুল্লি লাইলাতিম মিনহা আর জিলহজ মাসের প্রত্যেকটা রজনীতি ইবাদত করা বেকিয়ামি লাইলাতিল কদ লাইলাতুল কদর ইবাদতের সমতুল্য কনসোবাহানল্লাহ এই দিন এই দিনগুলো আমাদের ইবাদতের প্রতি সবচেয়ে বেশি অবহেলা থাকে অমনোযোগী থাকে সবাই গরুর বাজারে দৌড়াদৌড়ি করে বিভিন্ন কাজে ব্যস্ত অর্থাৎ ইবাদতের প্রতি উদাসীনতা সবচেয়ে বেশি থাকে এই সময়তে ঈদের আগের এই দশ বারো দিন সবচেয়ে বেশি উদাসীনতা থাকে অথচ রাসুল্লাহ বলেন ইয়াদিলু সিয়ামি কুল্লি লাই মিনহা এই রাত্রগুলো অর্থাৎ এই প্রথম দশকের রাত্রগুলোতে ইবাদত করা মিনহা লাইলাতুল কদর ইবাদতের সমতুল্য তাহলে এই দিনগুলোর ফজিলত কম না বেশি কথা বলে না কম না বেশি দিনের ফজিলত একটা রোজা এক বছর রোজার সমতুল্য আর রাতের ফজিলত প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের সমতুল্য সুবাহ অন্য হাদিসে এসেছে আমর ইবনে সোয়াইব তার পিতার কাছ থেকে তার দাদার মাধ্যমে হাদিসটি বর্ণনা করেছেন নবী করিম ওয়াসাল্লাম বলেছেন সমস্ত দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া মানুষ যতগুলো দিনে দোয়া করে রবের কাছে প্রার্থনা করে সব চাইতে শ্রেষ্ঠ দোয়ার দিন হচ্ছে আরাফার দিনের দোয়া যারা হজ করেছেন আরাফাতের মাঠের দোয়া আর যারা হজ করেন নাই অন্য জায়গায় আছেন তাদেরও ওই আরাফাতের দিনের দোয়া এই দিনের দোয়া হচ্ছে শ্রেষ্ঠ দোয়া তারপরে নবীজি বললেন আমি এবং আমার পূর্ববর্তী সকল নবী রাসুল একটা দোয়া পাঠ করেছেন শ্রেষ্ঠ দোয়া আর সেই শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আমিও পড়েছি আমার পূর্ববর্তী নবী রাসুল সবাই পড়েছেন সেই দোয়া পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর বিভিন্ন হাদিসে রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় 10 বার সন্ধ্যায় 10 বার করার কথা বলেছেন আবার কোনো কোন হাদিসে সকাল 100 বার সন্ধ্যায় 100 বার কথা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি নবীজি বললেন সমস্ত দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাতের দিনের দোয়া কারণ হাদিস শরীফে এসেছে সাহেবরা যখন আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যায় প্রথম আসমানে অবতরণ করেন আর ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকেন আর বলেন হে ফেরেশতারা দেখো আমার বান্দারা ধুলু দিশরিত হয়ে ধুলি ধূসরিত হয়ে ময়লা যুক্ত হয়ে ঘরমাক্ত হয়ে আমার দরবারে তারা প্রার্থনা করার জন্য এসেছে মনে রাখো আমার বান্দার জীবনের সকল গুণা মাফ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানাইয়া দিলাম সুবাহ আল্লাহ আরাফাতের ময়দান থেকে একজন হাজি যে প্রকৃত হজ করতে গিয়েছে হালাল টাকা দিয়ে নাম কামাই করার জন্য নয় একমাত্র আল্লাহ রাজামন্দি হাসিলের জন্য যে ব্যক্তি হজ করতে গিয়েছে ওই ব্যক্তি আরাফাতের ময়দান থেকে এমন ভাবে সে বের হয়ে আসে যেন তার মা আজকে তাকে প্রসব করেছে মানে একবারে নিষ্পা বেগুনা মাসুম নিষ্কলঙ্ক একদম কালিমা বিহীন যদি তা হারাম অর্থ দ্বারা হয় অথবা হালাল অর্থ উদ্দেশ্য নাম কামাই করা হয় তাহলে শূন্য নামের আগে আলহাজ লাগবে যে আলহাজ অমক সাহেব এরকম লোক আছে না আলহাজ অমক সাহেব নাম 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 লিখলে এই তুমি আলহাজ লিখলা না কেন নাম অ্যানাউন্স করলে ঘোষণা করলে এই মিয়া তিনবার হস করলাম এখনো তুমি আমার নামের পূর্বে আলহাজ লিখলাম এরকম এরকম রুগী আছে না দেশে তার মানে কি হসটা করছে কি জন্য নামের পূর্বে একটা লকব জুড়ে দেওয়ার জন্য ইবাদত হবে একজনের জন্য তিনি কে নামাজ পড়ি কার জন্য এই মুখ বন্ধ নামাজ পড়ি কার জন্য রমজান মাসে রোজা রাখি কার জন্য জাকাত আদায় করি কার জন্য জিকির আজকার করি কার জন্য হজ হবে কার জন্য না মানুষের জন্য মানুষের জন্য হজ করলে আপনার হজ দুনিয়াতে থাকবে আখেরাতে যাবে না কারণ হাদিসে এসেছে বলেন যে ব্যক্তি হালাল অর্থ দ্বারা অথবা ব্যবসায়ের লভ্যাংশ হালাল অর্থ দ্বারা অথবা পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্ত ওয়ারিস সূত্র সম্পত্তি বিক্রি করার মাধ্যমে যে ব্যক্তি হজ করে ওই ব্যক্তি যখন হস করে ওই হজের দ্বারা সে ব্যক্তি বেগুনা মাসুম হয়ে তার নিজ বাড়িতে ফিরে আসে আর যে ব্যক্তি হারাম অর্থ দ্বারা হজ করে সে ব্যক্তি যখন কাবার চত্বরে মাতাফে যখন সে তালবিয়া পাঠ করে লাভবাহিক আল্লাহ লাভবাইক বলে হে আল্লাহ আমি হাজির হয়ে গেছি বান্দা হাজির বান্দা উপস্থিত বান্দা প্রেজেন্ট হয়ে গেছে তখন আল্লাহ তালা বললেন লা তোমার কোনো উপস্থিতি নাই তোমার কোনো হাজিরা নাই বরং তার আমল নামাটা গুটিয়ে তার চেহারা মধ্যে নিক্ষেপ করে দেয় ফলশ্রুতিতে এই হাজি দেশে আইসা আগে যত ফুংডা ছিল তার চেয়ে বেশি খারাপ হয়ে যায় ঠিক না বেঠে এটাই চিত্র যার হসকবল হয়ে গেছে তার দেশে আসার পরেই তার চাল চলন তার কথাবার্তাই বলে দিবে এই লোকের হসকবল হয়ে গেছে এই লোক একেবারে আমূল পরিবর্তন তার মধ্যে তার চাল চলন কথাবার্তা আমল আখলাকে বলে দিবে তার হজ কবল হয়ে গেছে

এক বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে যাদের পক্ষে সম্ভব হয় আজকে যারা রোজা রেখেছেন অথবা রাখেন নাই আগামী দিন থেকে টানা রোজা রাখতে পারেন আর যারা এই এই নয় দিন আট দিন রোজা রাখতে অক্ষম তারা অন্তত আরাফার দিনে রোজাটা অন্তত রাখবেন আর আরাফার দিন হচ্ছে শুক্রবার আগামী জুমাবার আরবিতে আরবি হিসাব মতে সৌদি আরবের হিসাব মতে আগামী শুক্রবার হচ্ছে আরাফা শুক্রবার রোজা রাখবেন আর যাদের মধ্যে সন্দেহ তৈরি হয় যে সৌদি আরবের নয় তারিখ আমাদের নয় তারিখ তো এক না তাহলে শুক্র এবং শনি দুই দিন রোজা রাখবেন তাইলে হয়ে যাবে হয়তো শুক্রবারে রাখবেন আগামী শুক্রবার অথবা শুক্র শনি দুই দিন রাখবেন তাইলে হয়ে যাবে কোনো ফেতনাও থাকবে না কোনো ধরনের একতলাপও থাকবে না রাসুল বলেন যে আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ কাছে আশাবাদী যে এই এক একদিনের রোজার বিনিময়ে আল্লাহ আল্লাহ পেছনের এক এক বছরের বছরের পরবর্তী গুণ করে দিবেন তালা আলহামদুলিল্লাহ বিগত বছরগুলোতে গুলোতে আপনারা অনেকে রোজা রেখেছেন লাইলাতুল নিসফুমিন সাবান সাবানের রোজাও রেখেছেন অনেকে আশুরের রুজা রেখেছেন সাওয়ালের রুজা রেখেছেন তো নিয়ত করে ফেলেন যে সামনে যে রোজা আসতেছে যারা চান আগামী দিন থেকে রোজা রাখতে পারেন আগামী দিন থেকে একবার শনিবার পর্যন্ত আর যারা মনে করেন যে এতদিন রোজা রাখা সম্ভব নয় তাহলে একটা রোজা রাখেন আগামী জুমাবার রোজাটা রাখেন দিন যদি মনে করেন যে সৌদি আরবের তারিখ বাংলাদেশের তো নয় তারিখ হয় না তখন আপনি শুক্র শনি দুই দিন রাখেন শেষ কোন ফেতনা থাকবে না রসুল করিম সাল আলী সাল্লামের সহধর্মিনী হযরতে হাফসা রাত আনহা বর্ণনা করেছেন তিনি হজরত উমর নদিয়া লাহ আন কন্যা হাফসা নবীজির স্ত্রী তিনি হাদিষ্টি বর্ণনা করেছেন তিনি বলেন আর বা তাকুন ইয়াদা আহুন না নভী সল্লহ আর নবীজি চারটি কাজ কখনো পরিত্যাগ করেন নাই এক নাম্বার হচ্ছে শিয়াম আশু র আশুরার দিনের রোজা মানে মহররমের দশ তারিখে রোজা রচুল কখনই ছাড়েন নাই দুই নাম্বার হচ্ছে ওয়ালাশ ওয়ালাশ মানে হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক প্রথম এই নয় দিনের রোজা রসুল ত্যাগ করেন নাই ওয়াসালা থাতু আইয়া মিন মিনকুলি শহর প্রত্যেক মাসে তিন দিনের রোজা রসুল ত্যাগ করেন নাই ওর কা আতানি তবলাল ফাজরি আর ফজরের পূর্বে দুই রাকাত সুন্নত রসুল কখনো ছাড়েন নাই সুভাহ আল্লাহ চারটি জিনিস রসুল পরিত্যাগ করেন নাই তরফ করে নাই এক নাম্বার হচ্ছে যে শিয়াম আশুর আশুর আর রোজা দুই নাম্বার হচ্ছে ওয়াল আঁশ জিলহজ মাসের প্রথম দশকের রোজা তিন নাম্বার হচ্ছে ওয়াসালাতু মিনকুল্লি শহর প্রত্যেক মাসের তিন দিনের রোজা আর চার নাম্বার হচ্ছে ও র কানি কবলাল ফাজিরি ফজরের পূর্বে দুই রাগাত শূন্য রসুল ত্যাগ করেন নাই জিনিস ত্যাগ করেন নাই চারটা জিনিস জায়াদিন আর কামরাদি আল্লাহ বর্ণনা করেছেন সাহাবাই কেরামের একটি দল একদিন নভীজীকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ মা হা দিহিল হেরাসুল কুরবানিতে আমাদের কি লাভ কুরবানিতে কি ফায়দা কুরবানিতে কি লাভ আমাদের জন্য হয় আমরা যে প্রত্যেক বছর কুরবানি আসলে কুরবানি করি গরু জবে করি পশু জবে করি এতে আমাদের কি লাভ যে অনেকে ধরেছে চা চাটা খাও না একটু চা কফি ঢেলে দেন একদম সাল্লাহ্লামকে প্রশ্ন করা হলো হেরাসুল কুরবানিতে আমাদের কি ফায়দা পশু জবে করলে আমাদের কি লাভ নবীজি বললেন কলা এটি তোমাদের পিতা ইব্রাহিম আলহ সালামের সুন্নাত তার আদর্শ ইব্রাহিম আলহ সালামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা প্রত্যেক বছর কুরবানি দেই এবং কেয়ামত পর্যন্ত এই কুরবানির কথা চলতেই থাকবে সুন্নতটা কার সুন্নত ইব্রাহিম সালামের ইসালামে কার সুন্নত জুড়ে বলেন কার সুন্নত ইব্রাহিম আলহ সালাম মুসলিম উম্মার পিতা ইব্রাহিম আলহিসাম ফিহা তারপরে বলা হলো রাসুল কুরবানি কুরবানিটা ইব্রাহিম সুন্নত বুঝলাম কিন্তু কুরবানি করলে আমাদের কি লাভ হবে তার মধ্যে কি আছে রাসুল বললেন বিকুল্লি রতিন হাসানা প্রত্যেক লুমের বিনিময়ে একটি করে হাসানা রয়েছে মানে সব রয়েছে কল ও ফ্সুফ সাবিরা বললেন পশমের ব্যাপারে কি অভিমত কারণ সকল প্রাণী তো লুম নাই কোনো কোনো প্রাণীর পশম আছে মেষ দুম্বা এবং ভেরা শরীলে পশম আছে কম্বলের মতো আল্লাহ তাল কি কুদরত চিন্তা করেন আমাদের দেশের আবহাওয়া তো নাতি শীতোষ্ণ ঋতুর এই দেশ না শীত না গরম সহনীয় গরম সহনীয় শীত আপনি যান এবছর পাকিস্তানেও পাকিস্তানের কয়েকটা প্রদেশে এবছর পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পঞ্চাশ একদম কুয়েতের মতো কাতারের মতো এমন গরম আর আমাদের বাংলাদেশ যতই বারো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বড় জোর চল্লিশ এর উপর যায় না এ দেশে গরম হইলেও এত গরম না শীত হইলেও মাইনাসের নিচে যায় না আপনি উত্তরবঙ্গ বলেন এগুলো তো মাইনাস যায় না অথচ আপনার পশ্চিমা দেশগুলোতে হিমাঙ্কের নিচে তাপমাত্রা মাইনাস ফোরটি মাইনাস ফোরটি বুঝেন তো অর্থাৎ শূন্যের চারও চল্লিশ ডিগ্রির নিচে মুখ থেকে থুতু পরার আগে মাটিতে পড়ার আগেটা বরফ হয়ে যায় আপনার হাত দেওয়ার আগেই হাত বরফ হয়ে যায় এরকম এমন ঠান্ডা ওই সমস্ত শীত প্রধান দেশগুলোতে তারা কি আমাদের মতো এরকম মূলায়ম পোশাক পরে কথা বলে না আমরা যেই একদম ঢিলাঢালা একদম সাধারণ একটা পোশাক পরি এই ধরনের পোশাক তারা পরে না তাদের পোশাক বেশিরভাগ চামড়ার আর এই চামড়াগুলো পশুর চামড়া এবং অনেকগুলো সোয়েটার আছে জ্যাকেট আছে জাম্পার আছে এগুলো তৈরি হয়ে পশুর পশম দিয়ে অনেক বড় বড় খামার আছে যেই খামারগুলো পশুর আছে দুম্বা অথবা ভেড়ার পশমগুলো সাপ্লাই করে এই মেশিন দিয়ে চুল যেভাবে কাটে ভেড়ার পশমগুলো এভাবে সুন্দর করে আস্তে করে খুলে ফেলে এগুলো দিয়ে তারা জ্যাকেট বানায় এই ব্যাপারে আল্লাহ তালা বলে দিয়েছেন যে পশুর চামড়া দিয়ে তোমরা পোশাক তৈরি করো এটা আল্লাহ তাল নিদর্শন রসুল কারিম সাল্লাম কি বলা হলো ফাসুফ পশমের ব্যাপারে কি হবে পশম তো একটা একটা না এক গুচ্ছ আকারে রসুল একারিম সাল্লাল্লাহ বলেন বিকুল্লি শাহরত মিনার সুফি হাসানা প্রত্যেকটা পশমের বিনিময়ে রয়েছে তোমাদের জন্য নেকি গণসোবাহান আল্লাহ প্রত্যেকটা কুরবানিতে তো শুধু লাভ সোয়াবের সোয়াবও হইলো বস্তু খাওয়া হইল। মিস্কিনকে দেওয়া হইল, আত্মীয় স্বজনের হওয়া আদায় করা হইল। জমাও কিছু রাখলেন নেকিও হইল। কেয়ামতের দিন এই পশুর হাড় চামড়া খুর শো আল্লাহর দরবারে বিজানিনে পার্লাই উপস্থিত হয়ে গেল আল্লাহ কিন্তু কেউ যদি শুধু মাংস খাওয়ার নিয়ত করে শুধু গোশতে খাওয়ার নিয়ত করে তাহলে তার আমটাও গেল সালাটাও গেল কোনো লাভ নাই কিন্তু কেউ যদি ইবাদতের নিয়ত করে তখন তার সোয়াবও হয়ে গেল সে যে খাইলো এটাও আল্লাহ তালে সওয়াব দিয়ে দিবেন শুধু নিয়তের কারণে যেমন হাদিসে এসেছে মুসলমান তার পরিবারের জন্য যা খরচ করে সবগুলি সৎকা নিজের স্ত্রীর জন্য ছেলের জন্য মেয়ের জন্য পরিবার পরিজনের জন্য বাজার খরচা যা করে সবগুলি মানে দান সবগুলো এখন আপনি বাজার থেকে নিয়ত এই নিয়তি কিনলেই চলবে যে আমার পরিবারের জন্য সবের আশায় কিনলাম এতে আপনার পরিবারে যত লাখ টাকা খরচ হোক সবগুলি আপনার আমল নামায় দানের খাতায় লেখা হয়ে যাবে সুবাহ আলু নিয়ত নিয়ত অনেক কিছু কিন্তু কেউ যদি এই নিয়ত করে যে গত বছর তো অমুকে পাঁচ লাখ দিয়ে কুরবানি দিছিল এই বছর মামু আমি বিশ লাখ দিয়ে নামলাম গরুর নাম দিছে হিরো আলম দেখেন নাই বোধ ভাই গত দুই তিন বছর আগে ছিল পালসার অমুক তমুক এখন গরুর নাম দিয়েছি হিরু আলম আর আসেনি কোনো গরুর নাম হিরু আলম যাক গরুর নামে গরুর নামকরণ করা হয়েছে অসুবিধা নেই সে আবার এমন এক ব্যক্তি যে এমন কোনো গান নাই যে গানটা সে ধ্বংস করে না কখনো অঙ্ক গান কখনো আরবি গান কখনো হিন্দি গান কখনো ইংলিশ গান যা পারে তাই কিছুদিন আগে দেখা রবীন্দ্রনাথ ঠাকুরের গান ধ্বংস করে এমন এক দিয়েছে যা হোক গরুর নাম হিরো আলম এখন বাজারে সবচেয়ে দামি গরু কয়লা তিরিশ লাখ না পঞ্চাশ লাখ জানি যা হোক কেউ যদি এই চিন্তা করে যে এই বছর আমি হিরো আলমকে কুরবানি দিব অমুক জেলা থেকে নিয়ে আসব নাম হবে যশ হবে খেতি হবে অনেক বছর লোকেরা মনে রাখতে পারবে যে অমুক সাবে অমুক সাহেবে হিরো আলম নিয়ে আসছে পঞ্চাশ লাখ দিয়া তো এই নামটা নামই থাকবে কামের জায়গায় শূন্য থাকবে কারণ কুরবানি হওয়া ইবাদত আর কুরবানি হবে আল্লাহর জন্য কার জন্য কথা বলেন কার জন্য আপনার গরু কম দামি হোক বেশি দামি হোক অনেক শক্তিশালী হোক দুর্বল হোক গাবতলি থেকে নিয়ে আসেন ভরা থেকে যেখান থেকে নিয়ে আসেন নিয়তটা পাক্কা একদম আল্লাহর জন্য হয়ে যাবে তখন আল্লাহ তালার কর্তৃক ওয়াদাকৃত নেকি আপনার আমল নামে জমা হয়ে যাবে সুবাহান উম্মে সালাম আর আনহা বর্ণনা করেছেন রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন যখন জিলহজ মাসের প্রথম দশক আসে আর তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা রাখে তখন সে যেন নিজের কেশ চামড়া এবং তার শরীরে কোনো কিছু স্পর্শ না করে মানে চুল গুফ নোখ ইত্যাদি অবাঞ্ছিত লোম যেন না কাটে অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখে আর সে এই বছর করার ইচ্ছা রাখে সেজন্য তার শরীরে কোনো কিছু স্পর্শ না করে মানে শরীরে পশম লুম গুফ চুল নোক ইত্যাদি যেন না কাটে এটা হচ্ছে হাজি হাজিদের সাথে সমন্বয় করে যারা হজ করতে গিয়েছেন আগে গিয়েছেন এবং এবছর গিয়েছেন এবং ভবিষ্যতে যাবেন যখন আপনি এহেরামের কাপড় বাঁধবেন তখন গুফ কাটা চুল কাটা দাড়ি কাটা শেভ করা নোখ কাটা এগুলো নিষেধ শরীর অবাঞ্ছিত লোম পরিষ্কার করা নিষেধ কুরবানির দাতার এই কাজটা হাজিদের সাথে সমন্বয় করার জন্য অর্থাৎ হাজিদের সাথে মিল রাখার জন্যই কারিমস্লআলাম এই প্রথা প্রবর্তন করেছেন কনসুবাহানুল প্রশ্ন জাগে যদি কেউ যদি কুরবানি দেয় কুরবানি দেওয়ার ইচ্ছা রাখে কিন্তু সে যদি চুল কাটে গুফ কাটে শেভ করে নোখ কাটে এর দ্বারা গুণা হবে কিনা গুণা হবে কিনা আমাদের এই বাংলাদেশের মানুষ আবেগ প্রবণ কি প্রবণ কথা বলে কি প্রবণ হয় তাহলে পদ্মা সেতু কি পেশাব করতে বসে কেউ পদ্মা সেতুতে প্রথম প্রথম প্রস্তাবকারী পদ্মা সেতুতে প্রথম সেলফি তুলুন না বেটা পদ্মা সেতুতে প্রথম অ্যাক্সিডেন্ট আবার যেদিন উদ্বোধন এই দিন আবার দুইজন শহীদ হয়ে গেছে এই জাতি কেমন পাগল এই জাতি পাগল পাগল জাতি সারা বিশ্বের যত বড় 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 ব্রিজ আছে সেতু আছে পদ্মা সেতুর সিরিয়াল হচ্ছে একশো বাইশ একশো বাইশ নাম্বার এটা আমাদের দেশের জন্য সম্পদ কিন্তু সম্পদ হয়েছে বলে এখানে কি পেশাব করতে হবে তোমার কি পেশাব করার জায়গা হয় নাই নাট বল্টু ডিল করে নাট বল্টু ওরা আবার সাত দিনের রিমান্ডও দিছে তার একশো বিশ দিন রিমান্ড দরকার সেতু তো পুরো দেশের বদনাম করলো ঠিক না বেঠি তোমার কইট বুলটু ডিল না নাট করবার জন্য যা হোক আমরা হচ্ছে আবেগ প্রবণ জাতি ফরজের কোনখবর নেই নফল সুন্তাহাবস্তাহান বিষয়গুলো নিয়ে এমন আকার ধারণ করি যে ফরজের চেয়ে বেশি এই খাওয়ানের সময় সালাম দিছো কেন এই তুমি খাওয়ানের সময় সালাম দিছো কবিরা গণটা করছে আর অর্থাৎ খাবার অবস্থায় সালাম দেওয়া মাককুরু মানে অপছন্দনীয় মাকুরুপ শব্দটা হচ্ছে কারিহা ইয়াক্রহ সামিয়া থেকে কারিহা মানে অপছন্দ করা মাকুরু শব্দের অর্থ হচ্ছে অপছন্দনীয় কেউ যদি খাবার অবস্থায় কোনো খাদককে সালাম দেয় এটা বড় জোর মাকরু না কবিরা গুনা না ছগিরা গুনা কিছুই না মাকরু মানে অপছন্দনীয় উচিত না কিন্তু আমরা কি মনে করি এই খাবার অবস্থায় সালাম দিছো কেন তুমি কিছু জানো না তুমি এই তুমি হাঁ হাতা শার্ট পড়ছো কেন হাঁ হাতা শার্ট পরা নামাজের বাঁকড়ু না পোশাকের মাঁকড় কেউ যদি অপারগত অবস্থায় হাত হাঁ ফাতা দিয়ে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তার কিন্তু আমি তাকে ধমক দিলাম তুমি গঞ্জি পরে নামাজ পড়তে আসছো কেন সে আসে গাছ কাটতে গাছ কাটার ফাঁকে মসজিদে আছে নামাজ পড়তে আছে তার আসে গুঞ্জি আমি কইলাম কি নামাজ পড়তে পরে আসতে পারছো না হে কইলো কি আর নামাজই পড়তাম না যা এই যে আমাদের অবস্থা ছোটো খাটো বিষয়গুলোকে অনেক বড় আকার ধারণ করে এখানে রসুলি করিম সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা কুরবানি করার ইচ্ছা রাখে তোমাদের মধ্যে যারা জিল হজের চাঁদ দেখে আর সে কুরবানি করার ইচ্ছা রাখে সেজন্য তার মুি তার দাড়ি তার চুল তার হাত পায়ের নোখ শরীরে অবাঞ্ছিত লোম যেন পরিষ্কার করা থেকে বিরত থাকে এই দশ দিন কিন্তু কেউ যদি করে তার জন্য মাকরু হবে কোনো কোনো ফকি বলেছেন মাকরু হয়ে তাহারিমি কোনো কোনো ফকি বলেছেন মাকরু হয়ে তানজিহি অর্থাৎ গুরুতর মাকরু অথবা শিথিল মাকরু যা হোক আমরা যারা এবছর কুরবানি নিয়ত করেছি কুরবানি করব নিয়ত করে ফেলেছে তারা এই আজ থেকে নিয়ে আগামী শনিবার রবিবার পর্যন্ত এগুলো কর্তন করা থেকে বিরত থাকে অন্য হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিন সমূহের মধ্যে এমন কোনো দিন নাই যাতে আমল করা আল্লাহ তাআলার নিকট এই দশ দিনের চাইতে বেশি প্রিয় এমন কোন দিন নাই যে দিনগুলো ইবাদত করাই দশ দিনের চাই বেশি প্রিয় সাহবাই কেরাম বললেন হুজুর কেউ যদি আল্লাহর রাস্তায় জেহাদ করতে যায় লড়াই করতে যায় সেটাও কি আল্লাহর কাছে প্রিয় না রসুল বললেন না বরং ওই জেহাদ করে আল্লাহর কাছে বেশি প্রিয় যে জেহাদ করে নিজের যান নিয়ে মাল নিয়ে রওনা দিয়েছে জেহাদে আর সে কিছুই নিয়ে ফিরে আসতে পারে নাই জেহাদের ময়দানে যে শহীদ হয়ে গিয়েছে ওই শহীদ হওয়াটা এই দশ দিনের চাই বেশি সব এছাড়া অন্য কোনো জেহাদকারী এই দশ দিন ইবাদত বেশি সব কামাই করতে পারে না সুবাহান আল্লাহ এই দশ দিন দিনে করা রাতে ইবাদত করা দিনে রোজা রাখা রাতে নামাজ পড়া অন্য হাদিস এসেছে আব্দুল্লাহ রসুল করিম সোল্লাহআসাল্লাম বলেছেন উমির তুবিয়া উমিল্লাহ উম্মা আমার প্রতি ওহি করা হয়েছে আমার প্রতি প্রত্যাদেশ করা হয়েছে যে আল্লাহ তালা এই উম্মার জন্য আমার উম্মতের জন্য কুরবানির দিনটাকে ঈদের দিন আল্লাহ তালা বানিয়েছিল অর্থাৎ কুরবানি আগেও ছিল ঈদ ছিল না শুধুমাত্র রসুরুল্লাহ সাল্লামের সময় থেকে কুরবানের দিনটাকে কুরবানের দিন এবং ঈদের দিন টু ইন ওয়ান একের ভিতর দুই কুরবানি এবং ঈদ এটা আগে ছিল আগে শুধু কুরবানি ছিল ঈদ ছিল না কিন্তু রসুল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ তালা আমাকে আদেশ দিয়েছেন রব্বুলা আলামিন এই উন্মতের জন্য কুরবানির দিনটাকে ঈদের দিন বানিয়েছে তখন একজন ব্যক্তি এক সাহাবিদ আর এই বল ইয়ার সোল্লাহ সল্লহর সাল্লাম আর ও এ তাই ইল্লাম আজিৎ ইল্লাহ মানি হাতান উংসা আমার কাছে যদি মানী হা ছাড়া অন্য কোনো পশু না থাকে তাহলে কি আমি মানী হাই কুরবানী করবো এবার প্রশ্ন হচ্ছে মানী হা এটা আবার কি মানি হা হচ্ছে তৎকালীন সময়ে আরব দেশে দুধালি গাভী ছাগল ভেড়া ইত্যাদি একজন আরেকজনকে নির্দিষ্ট সময়ের জন্য হাওলা দিত ন এটাতে দুধ খাও যতদিন মন চায় দুধ দুয়ায় তুমি খাও আবার তোমার প্রয়োজন শেষ হলে আমারটা আমার ফেরত দিও এই ধরনের প্রাণী প্রাণীকে বলা হয় মানিহা ধরুন কোনো ব্যক্তি আমার একটা গাবি দিল যে হুজুর আপনি দুধ দুয়ায় খান যতদিন মন চায় এখন আমার কাছে কুরবানি কোনো পশু নাই আমি জিজ্ঞাসা করলাম হুজুর এটাকে কুরবানি করলে হবে কি না রসুল বলে না এটা কুরবানি করবে কিনা তো আরেকজনের বরং তুমি বরং তুমি হুদ মিন শাহরিক তুমি তোমার গুফ কর্তন করো ও আজফা তুমি তোমার নখ কাটো ও তািবাক তুমি তোমার মুস কর্তন করো প্রথম হচ্ছে তোমার চুল কাটো খুদ মিন শাহ আর মানে হচ্ছে চুল তুমি তোমার চুল কাটো ও আজফারিক তুমি তোমার হাত পায়ে নখ কাটো ও তািবাক তুমি তোমার মুস কাটো শরীর অবাঞ্ছিত লোম পরিষ্কার করো এটাই তোমার পক্ষ থেকে আল্লাহর কাছে কুরবানি অর্থাৎ যারা কুরবানি দিতে পারবে না কুরবানি করার সামর্থ্য নাই তারা এই দশ দিনে চুল কাটতে পারে মুস কর্তন করতে পারে হাত পায়ের নোখ কাটতে পারে শরীরে অবাঞ্ছিত লুম পরিষ্কার করতে পারে যারা কুরবানি করতে পারবে না তারা আর এই কাজগুলো করাই তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কুরবানি আর যারা কুরবানি করবেন তারা এই কাজগুলো থেকে বিরত থাকবেন অর্থাৎ একটার বিপরীত একটা আল্লাহ আমাদের সবাইকে এবছর সঠিকভাবে রব্বুল্লা আলমিনন্দী হাসুলের নিয়তে সুন্দরভাবে যেন কুরবানি আমরা করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দেন সকলে পড়ছে আমিন